এটা দেশি ব্লগার ইউকেতে স্বাগত। আজকে যাচ্ছি কর্নওয়াল। আমরা গাড়ি তুললাম এন্টারপ্রাইজ কার থেকে। এই যে এন্টারপ্রাইজ কার, এই যে আমাদের গাড়ি, আমাদের গাড়িটা দেখাই, ফোর্ড ফোকাস। খুব সুন্দর গাড়ি, খুব দারুণ গাড়ি, পুরো একদম অলমোস্ট নিউ। এই যে আমার, এই আমার কলিগ আনিরবান, আমার কলেজের ফ্রেন্ড, কলেজ থেকেই আমরা একসাথে পড়ি। গাড়িটা দেখিয়েছি, দারুণ গাড়ি। তো এখন আমরা যাব আমাদের আরেকজন কলিগের বাড়িতে, সুব্রনীলদা বাড়িতে। সুব্রনীলদা গাড়িটা নেবে, তো ওদের থেকে গাড়ি নিয়ে ও একসাথে মিট করে আমরা একসাথে ডাইরেক্ট রওনা দেবো প্লিমাথের দিকে। তো প্লিমাথ থেকে প্রসূন আর অনিশকে তুলবো, দেন আমরা যাব কর্নওয়াল। কর্নওয়াল হচ্ছে খুব সুন্দর জায়গা, সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের একটা খুব সুন্দর, মানে খুব সুন্দর সি বিচেস রয়েছে, স্যান্ড বিচেস। তো আমরা সেখানেই যাচ্ছি আজকে, পুরো উইকেন্ডের প্ল্যান, ফ্রাইডে স্যাটারডে সানডে। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি প্লিমাথ পৌঁছে গেছি। এই যে প্লিমাথের মরিশন, সবাই মিলে মিস করেছি। এই যে প্রসূন, এই যে অনিশ চলে গেল, অনিশ দেখা যাচ্ছে না, এখন যাচ্ছে অনিশ। তো এখন আমরা এই যে, ওটা সুব্রনীলদার গাড়ি, সুব্রনীলদা আমাদের একটু হেল্প করছে। আমার গাড়ির টায়ারের হাওয়া কমে গেছে, তো একটু টায়ার হাওয়া দিয়ে দিচ্ছে। এখন এবার এখান থেকে বেরোবো, আমরা কর্নওয়াল যাবো। কর্নওয়ালে এখনও পর্যন্ত এক দেড় ঘন্টা লাগবে টাইম, তো ওখানে গিয়ে দেখা হবে। চলো তারা এভরিওয়ান। সো ফাইনালি আফটার এ লং ড্রাইভ, সেভেন আওয়ার্স ড্রাইভ, ফাইনালি আমরা কর্নওয়াল চলে এসেছি। তো আমরা এখন আছি রিসর্টে, দিস ইজ সেন্ট আইভ বিচ রিসর্ট। তো এইটা হচ্ছে আমাদের ক্যারাভ্যান, এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা ক্যারাভ্যানের পাশেই আমরা গাড়ি পার্ক করেছি। এখানে মানে অসংখ্য স্ট্যাটিক ক্যারাভ্যান আছে, দেখতেই পাচ্ছ দূরে দূরে, এগুলো সব ক্যারাভ্যান। তো মানে যদি গুগল ম্যাপে সার্চ করো, তুমি ওপর থেকে টপ ভিউটা দেখি, দেখো এখানে মোর দ্যান 200 স্ট্যাটিক ক্যারাভ্যান আছে, সব ক্যারাভ্যান। তো এইখানে দেখাই তোমাদের, সামনেই সি বিচ, একদম সি বিচের পাশেই এই রিসর্টটা। লোকেশানটা খুবই দারুণ, তুমি এখানে দেখতে পাচ্ছ ভিউটা, এখানে পুরোটাই পুরো ফাঁকা জায়গায়, ফাঁকা এরিয়া। ওই দূরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আই গেস সমুদ্র। তো ওইখানে আছে একটা স্যান্ড বিচ, ওখানে আমরা যাবো। সেন্ট টাইপ ওই বিচটার নামই হচ্ছে সেন্ট টাইপ বিচ। তো ওখানে আমরা যাব। এখন বাজে হচ্ছে মোটামুটি 8:32। তো আমরা এখন ওখানেই যাব, এখন গাড়ি আমরা জিনিসপত্র রেখে এখন আমরা ওখানে যাব। চলো দেখা হবে আবার বিচে, টাটা। আচ্ছা, আমাদের ক্যারাভ্যানের ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ক্যারাভ্যান, ফোর বেডরুম, এটা ফোর বেডরুম ক্যারাভ্যান। এটা হচ্ছে লিভিং রুম, সোফা, কিচেন, ওপেন কিচেন, নাইস, খুব সুন্দর। টিভি ফিভি সব আছে। এখানে ভিউটা দেখো, অসাধারণ ভিউ, রাত্রিবেলা এখানে বসে গল্প করো অ্যান্ড ভিউটা এনজয় করতে পারবে। সমুদ্র এখান থেকেই দেখা যাচ্ছে, এখান থেকেই, ওই যে সামনে সমুদ্র দেখো, ওখানে দেখা যাচ্ছে সমুদ্র। বেডরুমটা দেখ, এই জিনিসটা দেখ, সমুদ্র দেখতে পারবে। তো এবার যাই বেডরুমের দিকে। এটা একটা বেডরুম, দুটো ডাবল বেড, এখানে আলমারি ফালমারি সবই আছে দেখতে পাচ্ছি, কাবার্ড ফাবার্ড সবই রয়েছে। বাহ,
পিলো ফিলো পিলো ব্ল্যাঙ্কেট সব দিয়েছে। এটা হচ্ছে আমাদের এদিককার উইন্ডোর ভিউ। আমাদের আরে আরও তিনজন যারা আছে তারা অন্য ক্যারাভ্যান পেয়েছে, তারা একটু দূরে, জায়গাটা খুব বড়। তো দেখাই, এটা হচ্ছে ছোট, এই যে আমি, হ্যালো। আচ্ছা এটা এটা কি দেখি, এটা হচ্ছে, আচ্ছা বাথরুম, বাহ খুব নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। লাইটটা কত, এইটা না, দারুণ। স্লাইডিং দৌড়ালা, শাওয়ার অসাধারণ, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। এটা মানে বেডরুম, আর একটা বেডরুম, সিঙ্গেল বেড দুটো, এটা হচ্ছে দুটো সিঙ্গেল বেড, দুজন শুয়েতে পারবে। এখানেও এখানেও রাখার জায়গা আছে, এখানে আবার তোমার জামা কাপড়। হ্যাঁ আমি আরো সেটা নিয়ে নি, হ্যাঁ নিয়ে নাও যা খুশি, দারুণ জায়গা, খুব ভালো, নাইস। এটা দেখে আমাদের, এটা দেখে আমাদের স্কটল্যান্ডের ওই ক্যারাভ্যান ক্যারাভ্যান নিয়েছিলাম স্কটল্যান্ড, এরকম সিমিলার টাইপের ক্যারাভ্যান ছিল। ওটা একটু বড় ছিল, ওটা 7 বেড মতো ছিল, কারণ আমরা একটা ক্যারাভ্যান নিয়েছিলাম, সবাই ছিল, 5 জন 6 জন ছিল। বাট এটাও খুব সুন্দর, লোকেশনটা তো দারুণ, এখান থেকে তুমি সমুদ্র দেখতে পারবে। এই দেখো সমুদ্র দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাবো এখন। তো ভিউটা অসাধারণ, মাইক্রোওয়েভ রয়েছে, ওভেন রয়েছে, ফ্রিজ রয়েছে, ফ্রিজ রয়েছে, চিমনি, সব অল দ্য বেসিক নিড, মানে তোমার কাটলারি ফাটলারি সব দিয়েছে, আই গেস প্লেট ফ্লেটও থাকবে। এই যে সমস্ত কুকিং এ কুকিং সব ইউটেন্সিলও রয়েছে, সব রয়েছে এখানে, প্লেট থাকবে, নিশ্চয়ই থাকবে, এই যে এই যে প্লেট, এই যে প্লেট, সব আছে, সব থাকবে, কেটল কেটলি টোস্টার সব রয়েছে, এই যে ওয়াইন গ্লাস, ওয়াইন গ্লাসও রয়েছে, চায়ের কাপ রয়েছে, সব রয়েছে এখানে, বার ইয়ে রয়েছে। তো বলো সবার এক্সপিরিয়েন্সটা, দিস ইজ অসম, অসাধারণ, সমুদ্রটা আছে সেটাই সবচেয়ে বড়। হ্যাঁ লাইটটা দাও, লাইটটা 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 বলো, এই এক্সপিরিয়েন্সটা বলো সবার, সবার জার্নিটা কেমন ছিল? আমরা এবার বেরোই নাকি, বেশি লেট করা যাবে না, এবার একটু ফোন করে দেবো, হ্যালো। তো আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। তো এই দেখো ভিউটা দেখো, এগুলো হচ্ছে সব রিসর্ট, সেম রিসর্টের সব ক্যারাভ্যান, সব অল স্ট্যাটিক ক্যারাভ্যান। এই হচ্ছে সামনে সমুদ্র, সমুদ্রের ভিউটা দেখো অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে জায়গাটা এত সুন্দর। এই সব এই হচ্ছে এই রিসর্টে, এই সব ক্যারাভ্যানগুলো হচ্ছে এই একই রিসর্টে, প্রচুর বড় এরিয়া নিয়ে, দারুণ ভিউ, দারুণ। বিচের দিকে নামছি, এটা হচ্ছে সেন্ট আইভস বিচ, পুরোটাই হচ্ছে স্যান্ড বিচ, বিশাল বড় একটা স্যান্ড বিচ, সানসেট হচ্ছে, সানসেটের ভিউটা দেখো, মেঘটা লাগছে দেখো অসাধারণ, সবাই ফটো তুলতে ব্যস্ত। জাস্ট বাও, এই যে অনিস, আমরা ভলিবল নিয়ে এসেছি, যে ও ভলিবল না ফুটবল, এটা ফুটবল, ওকে ফুটবল নিয়ে এসেছি। এটা কি ওইটা যেটা আমরা কিনেছিলাম? ওইটাই চলছে এখন, আরেকটা ছিল তো, আরেকটা ও আচ্ছা। তা আমরা একদম পুরো ফুল প্রিপেয়ার, আমরা ক্রিকেট ব্যাটও নিয়ে এসেছি, ক্রিকেট ব্যাট ক্রিকেটও খেলবো কাল পরশু, তো একদম ফুল প্রিপেয়ার হয়ে এসেছি। আর এটা ফ্লোরোসেন্ট কালারে জল জল করছে একদম, দেখি আমাকে তো, দেখি আমি তো খেলা খেলতে পারি না ফুটবল। এই
আমি সেটা খেলতে পারি না, আমি মারতে পারি না। আচ্ছা দাদা, শাহরুখ খানের পোজ দিয়ে দারুণ ব্যাকগ্রাউন্ডটা আসছে, দারুণ আসছে।